দর্শক, আজ আমরা ডুমুর বা ফিগ এই গাছটি কীভাবে পটিং করতে হয় দেখাইতেছি। প্রথমে এই টব আমার, এই টবে এই ইটের কোয়াশগুলো দিতেছি। যাতে ফিল্টার হয়, পানি জমে না থাকে, এই জন্য এই কোয়াশগুলা হচ্ছে। এই আপনার কোয়াশ দিয়ে প্রথমে একটি লেয়ার তৈরি করছি। এখন কম্পোস্ট, ওগুলা বার্মি কম্পোস্ট, সম্পূর্ণ বার্মি কম্পোস্টের মধ্যে গাছটা রোপণ করতেছি। এই আপনার ফিগ গাছটা 2 থেকে 2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ ফল চলে আসবে। গাছটা রোপণ হয়ে গেছে। দেখতেছেন এটা গোল্ডেন কালারের ফিগটা। ওকে,